মুহূর্তত দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর কটন কলেজত নির্বাচন কেন্দ্রিক হিংসা মাজনিখা সংঘর্ষত লিপ্ত দুই ফৈদৰ ছাত্র মাজত বিশ্ববিদ্যালয়খনৰ হোষ্টেলত মারপিট অসন্দৰ মারপিটত আহত হৈছে ছাত্র এখন হোষ্টেলৰ ছাত্রই আন এখন হোষ্টেলৰ ছাত্রক আক্রমণ ছাত্র একতা সভা নির্বাচন কেন্দ্রিক সংঘাতে দেখা দিছে কটন কলেজত এসএনবিসি হোষ্টেলৰ ছাত্রই এমএনডিপি হোষ্টেলৰ ছাত্রক আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হৈছে আর আক্রমণত দশজনক ছাত্র আহত হয়েছে বলে জানিপরা গেছে আর মাজনিখা দুই ফৈদ ছাত্রর মাজ সৃষ্টি হয় এই সংঘর্ষ এই মুহূর্তে জানাই আছো সেই বিশেষ খবর কটন কলেজত পুনৰ নির্বাচন কেন্দ্রিক হিংসা মাজনিখা সংঘর্ষত লিপ্ত দুই ফৈদ ছাত্রর মাজ বিশ্ববিদ্যালয়খনৰ হোষ্টেলত মারপিট পছন্দর মারপিটত আহত হয়েছে দশজনক ছাত্র আর এখন হোষ্টেলৰ ছাত্রই আন এখন হোষ্টেলৰ ছাত্রক আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে ছাত্র একতা সভা নির্বাচন কেন্দ্রিক সংঘাতে দেখা দিছে কটন কলেজত এসএনবিসি হোষ্টেলৰ ছাত্রই এমএনডিপি হোষ্টেলৰ ছাত্রক আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে এই মুহূর্তে জানাই আছো সেই বিশেষ খবর মাজনিখা সংঘর্ষত লিপ্ত হয় দুই ছাত্র ফৈদৰ মাজত এমএনডিপি আৰু এসএমবিসি হোষ্টেলৰ মাজত সংঘাত সুৰা পান করে ইটা হিলেরে আক্রমণ করেছিল আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ যোৱা আরক্ষীকো আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর অবশেষত আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ সক্ষম হয় এই মুহূর্তে জানাই আছো সেই বিশেষ খবর এটা হোস্টেলে আন এটা হোস্টেলক আক্রমণ বস্তু বাহিনী ভাঙি উদ্ভণ্ডালি উদ্দণ্ড ছাত্র আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ যোৱা আরক্ষীকো আক্রমণ করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে পুনৰ কটন মহাবিদ্যালয়ত আক্রমণ নির্বাচন কেন্দ্রিক সংঘাতে দেখা দিছে পুনৰ কটন কলেজত সুৰা পান করে ইটা হিলেরে আক্রমণ এমএনডিপি আর এসএমবিসি হোস্টেলৰ মাজত তীব্র সংঘাত আর এই আক্রমণত আহত হয়েছে দশজনক ছাত্র